আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে তোমরা ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। শুভ সকাল। আমি শেখ মোহাম্মদ আব্দুল কাদের, SS গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা সহকারী শিক্ষক। তাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের প্রেক্ষাপট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, তিনি মদিনায় অবস্থানকালে মাতৃভূমি মক্কার ভক্তি দরদ অনুভব করেন। মক্কার প্রতি যে দরদ, যে ভালোবাসা, সে সেটা অনুভব করেছে। তাই তিনি ষষ্ঠ হিজরি সনে 1400 মহাবিপাকের সঙ্গে নিয়ে মক্কার অভিমুখে বাইতুল্লাহ হিজরাতের উদ্দেশ্যে যাত্রা করেন। আর বাইতুল্লাহ কথার অর্থ হল আল্লাহ ঘর, বাইতুল মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। মক্কার অদূরে হুদায়বিয়া নামক স্থানে বাধাপ্রাপ্ত হয় যখন মক্কা অদূরে হুদায়বিয়া নামক স্থানে সেখানে বাধাপ্রাপ্ত হয়েছেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তখন সেখানে বসে মক্কার ভিতরে যে কাফেরদের মধ্যে তাদের সাথে একটা চুক্তি করেছেন, কে করেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিকগণ এটাকে হুদাইবিয়ার সন্ধি বলে। আর এটাকে কি বলা হয়? হুদাইবিয়া সন্ধি বলে আখ্যায়িত করেছেন পবিত্র কোরআনে। এ সন্ধিকে ফাতহুম মুবিন। আর তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানোই, যারা আশা করি সকলেই কোরআন তেলাওয়াত করো, কোরআনের ভিতরে সূরায় ফাতহুম মুবিন সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করা হয়েছে, যে এখানে সুস্পষ্টভাবে বিজয় করবে মক্কা বিজয়। তোমরা দেখেছ এখানে যে মক্কা বিজয়ের প্রেক্ষাপট, সে কারণ কি? হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে কুরাইশরা মুসলমানদের সশস্ত্র অশক্তিশালী জাতি হিসাবে স্বীকৃতি দেয়, যে কুরাইশদের ভিতরে, কুরাইশ বংশের ভিতরে যে তারা ছিল মুসলমানদের, তারা শক্তিশালী জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছে, দেয় যে আমরা সর্বশক্তিশালী জাতি। সন্ধিতে 10,000 বছর পারস্পরিক যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকার কথা উল্লেখ করেছিলেন, যে কত বছর পর্যন্ত বন্ধ করার, যুদ্ধ বন্ধ করার কথা বলছিল, যে পারস্পরিক 10 বছর পারস্পরিক যুদ্ধ বন্ধ থাকার উল্লেখ করা হয়েছিল হুদাইবিয়ার সন্ধি, সন্ধাদিত চুক্তি। আর হুদাইবিয়ার যে সন্ধি তথা এটা শর্ত অনুযায়ী আরবের বনু খোজা আগোত্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং বনু বকর গোত্র কুরাইশদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়। কাদের চুক্তিতে আবদ্ধ হয়েছে রে? তোমরা জানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বনু শিক্ষার্থী কুরাইশদের সাথে মিলে
ষড়যন্ত্র শুরু হয়। এর এক রাকাতে মহানবী এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৈত্রী চুক্তিতে চুক্তিতে আবদ্ধ বনু খোজা গোত্রের উপর আক্রমণ করেন সেখানে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো থাকবে। আগামী ক্লাসে আমরা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের কথা উল্লেখ করব এবং মক্কা বিজয়ের এর উদারতা কি কি তা এখানে উদ্ঘাটন করা হবে। আশা করি তোমরা ভালো থাকবে।